वेलकम स्टूडेंट इन माय चैनल अ जर्नी विथ फिजिक्स। सो आफ्टर ए लॉन्ग टाइम तुम्हारे संगे आवार देखा। सो एप्रक्स 133 दिन तुम्हारे संगे देखा, कारण आमार लास्ट वीडियो जो अपडेट अपलोड हो 133 दिन पर आबार एक वीडियो अपलोड करछी। सो रीजन एकटाई, आमार आर 133 सबसक्राइबर बाकी, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা সাবস্ক্রাইব করে দাও এবং যাতে আমার 1K সাবস্ক্রাইব হয়ে যায়। সো আজকে ক্লাস শুরু করার আগে তোমরা নিশ্চয়ই সবকিছু দেখে নিয়েছো, তো আজকে যেটা হবে সেটা মেইনলি, হ্যাঁ ঠিকই দেখছো বা ঠিকই জানছো, সেটা হচ্ছে ডিজিটালের আমরা টু ইনপুট অর গেটের একটা সার্কিট ডায়াগ্রাম শিখব, সুইচ সার্কিট, এবং তার একটা প্র্যাকটিক্যাল ও করে দেখব। ঠিক আছে, তো আমরা প্র্যাকটিক্যালটা করার আগে যেটা তোমরা দেখছিলে এতক্ষণ, সো প্র্যাকটিক্যালটা করার আগে আমরা একটু থিওরি পার্টটাও জেনে নেব, তারপরে আমরা নিশ্চয়ই প্র্যাকটিক্যালটা শিখতে আমাদের ভালোই লাগবে বা মজাই লাগবে। সো ডিজিটাল ইলেকট্রনিক্সের টু ইনপুট অর গেট তো তোমরা অনেকেই শিখে গেছো, তো যারা জানো না এখনো তাদের জন্য বলি, অর গেট হলো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা বেসিক গেট বা মৌলিক গেট বা মৌলিক লজিক গেট বলবো। যে অর গেট হচ্ছে ডিসিশন মেকিং করতে পারে, বা অর গেট, এন্ড গেট, নট গেট, এগুলোকে হচ্ছে ডিসিশন মেকিং গেটও বলা হয়, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা লজিক গেটও বলি। তো লজিক গেট আমাদের প্রধানত মৌলিক গেট তিনটেই তো আছে, অর, এন্ড, নট। তো টু ইনপুট অর গেট জিনিসটা কি বা অর গেট জিনিসটা কি? অর গেট জিনিসটা হলো এমন একটা জিনিস, যদি কোনো একটা গেট থাকে, গেট মানে হচ্ছে কি কোনো একটা সার্কিট ডায়াগ্রাম থাকে, ঠিক আছে, যেখানটায় যদি দুটো ইনপুট থাকে বা মোর দেন টু ইনপুট থাকে, কখনো একটা ইনপুটের হয় না অর গেট, তো মোর দেন টু ইনপুট থাকে, তাহলে আউটপুট কিরকম হতে পারে সেইটা সম্পর্কে যে প্রেডিকশন করতে পারে সেটা হচ্ছে কি অর গেট দিয়ে আমরা করতে পারবো, অ্যান্ড গেট দিয়েও করতে পারবো, নট গেট দিয়েও করতে পারবো, কিন্তু নট গেটের ক্ষেত্রে একটাই ইনপুট থাকে। তো টু ইনপুট অর গেট কি হয়, ধরো বিকজ অফ ডিজিটাল ইলেকট্রনিক্স এর যখন বেসিক জায়গাটা, সেই বেসিক জায়গাটা কিন্তু আমাদের অর, এন্ড, নট, এই তিনটে গেট দিয়েই তৈরি হয়। তো তোমাকে বেসিকটা আগে ভালো করে শিখতে হবে, তারপর হচ্ছে তুমি সেটাগুলোকে ইউজ করে হায়ার কোনো গেট তোমরা শিখতে পারবে। তো অর গেটের যেটা আমাদের বেসিক ফান্ডা সেটা হচ্ছে কি, ধরো তুমি একটা কোনো কাজ করছো, সাপোজ হচ্ছে তোমাদের বাড়িতে দেয়াল গাঁথছো, তুমি তোমার ঘরদোর হবে, ঠিক আছে, তো সেখানটা হচ্ছে কি তোমার দুটো কাজের লোক আছে, দুটো কাজের লোক যারা হচ্ছে কি তুমি দুটো কাজের লোককে হায়ার করেছো, মানে ভাড়া করেছো, যারা তোমার দেওয়াল গাঁথবে। তো তার মধ্যে যদি একজন আসে তাহলে কাজটা হবে, ধরো ফার্স্ট দিন দুজন লোকই এসছে, ঠিক আছে, তাহলে কাজটা হলো নিশ্চয়ই। সেকেন্ড দিন ধরো রাম আর শ্যাম, তাদের নাম তো রাম আর শ্যামের মধ্যে, ধরো রাম এসছে শ্যাম আসেনি, তাহলেও কাজটা কিন্তু হবে, স্লো রেট হোক বা যাই হোক কিন্তু কাজটা হবে। তারপরের দিন ধরো শ্যাম আসলো না, রাম আসলো, কিন্তু কাজটাও হবে, অর্থাৎ দেয়াল গাঁথা কাজটা কিন্তু চালু থাকবে, ওকে। কিন্তু যদি দুজনেই অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ রাম আর শ্যাম, তাহলে কিন্তু হচ্ছে আমাদের কাজটা কিন্তু হবে না। তাহলে এই যে কন্ডিশনটা আমরা বললাম, সেই কন্ডিশনটা যে গেটের থ্রু দিয়ে ম্যাথামেটিক্সে বা ডিজিটাল ইলেকট্রনিক্সে বা ডিজিটালি আমরা যদি কোনো জিনিসকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, এই বেসিক লজিকটা, অর্থাৎ একজন আসলো কাজ হলো, কিন্তু অন্যজন আসলো কাজ হলো, কিন্তু যদি দুজনেই একসঙ্গে অ্যাবসেন্ট থাকে তাহলে কাজ হবে না, এবং দুজন যদি একসঙ্গে প্রেজেন্ট থাকে তাহলে কাজ হবে, এই ব্যাপারটাকে আমরা ডিজিটালি যেভাবে বোঝাবো তার নামই হলো কিন্তু অর গেট। ওকে, তাহলে অর গেটটা কি? তাহলে অর গেট হলো হচ্ছে কি, যদি কোনো ডেফিনিশন হচ্ছে কি এটাই, যদি কোনো সম্ভাব্য দুই বা ততোধিক ইনপুটের মধ্যে যদি একটি ইনপুটও অন্তত
উচ্চ বিভবের থাকে তাহলে আউটপুটটাও কিন্তু উচ্চ বিভবের হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কে অর গেট। আর আমরা জানি যে বাইনারিতে বা বাইনারি যখন আমরা নাম্বার শিখেছি 01, 1 কে বলা হয় উচ্চ বিভব বা উচ্চ ভোল্টেজ, আর 0 কে বলা হয় নিম্ন। এটাকে আবার কোন লজিকে বলা হয়? এটাকে আমরা হচ্ছে কে পজিটিভ লজিকে বলি, অর্থাৎ ধনাত্মক লজিক। পজিটিভ লজিক বা ধনাত্মক লজিক, যেখানে 1 কে ধরে নেওয়া উচ্চ বিভব আর 0 কে ধরে নেওয়া নিম্ন বিভব। আর নেগেটিভ লজিকে এটা রিভার্স হয়ে যায়, অর্থাৎ 1টা নিম্ন বিভবের মতো কাজ করে, 0টা হচ্ছে কি আমাদের উচ্চ বিভবের ন্যায় কাজ করে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে পজিটিভ লজিক দিয়েই করব। তো পজিটিভ লজিক দিয়ে করতে হলে পজিটিভ লজিকে অর গেট ব্যাপারটা হচ্ছে আমরা কিরকম ভাবে শিখব সেটা হচ্ছে আজকে দেখার পালা, এবং তার সুইচ সার্কিট, এবং তারপরে মোস্ট ওয়ান্টেড কিট যেটা হচ্ছে কি আমাদের প্র্যাকটিক্যাল। ওকে, তো টু ইনপুট অর গেট, তাহলে আমরা ধরে নিই অর গেটের সিম্বল তোমরা নিশ্চয়ই জানো এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে হয়। এটা হচ্ছে কি আমাদের এ এবং এটা বি, এটা হচ্ছে কি ওয়াই, তাই তো? এটা হচ্ছে আমাদের ওয়াই, যেটা হচ্ছে আউটপুট। এবং আউটপুটটা কিভাবে ডিনোট করা হয়, এবং এ প্লাস বি নয়, তোমরা যারা পড়তে ভুল জানো এ প্লাস বি নয়, এটা বলা হয় ওয়াই ইকুয়ালস এ অর বি। এই প্লাস সাইনটাকে অর বলা হয়, অর্থাৎ এ অর বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে যদি যে কোনো দুটো ইনপুটের মধ্যে একটা ইনপুট উচ্চ থাকে তাহলে আউটপুটটাও কিন্তু উচ্চ বিভবেরই হয়। তাহলে ওয়াই ইকুয়ালস টু এ অর বি, এটা আমাদের। তাহলে এখন টু ইনপুট অর গেটটা কিরকম দেখতে লাগে দেখো, বা তার ট্রুথ টেবিল কি হয়। ইনপুট সেটা হচ্ছে আমাদের এ এবং বি, এবং এখান থেকে তুমি যদি আউটপুটটা করো তাহলে যেটা করতে পারো আউটপুট ওয়াই ইকুয়ালস এ অর বি, টু ইনপুট অর গেট, ঠিক আছে, টু ইনপুট অর গেট। তো এখানে ইনপুটের সম্ভাব্য কম্বিনেশন কি হতে পারে, তোমরা জানো নিশ্চয়ই ইনপুটের সম্ভাব্য কম্বিনেশন যেটা হতে পারে, যেহেতু এ ইনপুটটা 0 আর 1 যে কোনো একটা ভ্যালু নিতেই পারে, এবং বিটাও 0 আর 1 যে কোনো একটা ভ্যালু কিন্তু সে নিতেই পারে। তাহলে এ 0, অর্থাৎ রাম শ্যাম যদি তুমি ভেবে নাও, রাম শ্যাম, রাম শ্যাম, রাম আসলো আসলো না, শ্যাম আসলো আসলো না, রাম আসলো শ্যাম আসলো এবং দুজনেই আসলো না, তাহলে সম্ভাব্য চারটে কন্ডিশন পেতে পারি, তাই তো? চারটে কন্ডিশন পেতে পারি, যেহেতু তাদের মধ্যে এ এবং বি, অর্থাৎ আসলো না সেটা হচ্ছে জিরো কে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ অফ নিম্ন বিভব, আর আসলো কাজে সেটা হচ্ছে কে ওয়ান, অর্থাৎ উচ্চ বিভবকে রিপ্রেজেন্ট করে। তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, যেটা করতে হয় সম্ভাব্য ইনপুট সংখ্যা সেটা হলো টু টু দি পাওয়ার ইনপুট নাম্বার, টু টু দি পাওয়ার ইনপুট নাম্বার, টু টু দি পাওয়ার এই টুটা রিপ্রেজেন্ট করে জিরো আর ওয়ান এর জন্য টু, আর ইনপুট সংখ্যা এখানে কত দেখো এ এবং বি, দুটো ইনপুট টু ইনপুট, দ্যাটস ওয়াই টু। সম্ভাব্য ইনপুট হলো আমাদের চারটে, তাহলে এই চারটে ছাড়া কিন্তু হতে পারে না। ওকে, তাহলে সম্ভাব্য ইনপুট সংখ্যা কত হবে, চারটে। এবার যখন থ্রি ইনপুট অর গেট তোমরা শিখবে তাহলে দেখবে সেটা টু টু দি পাওয়ার থ্রি বলা হয়, দ্যাট ইজ অফ এইট। এই টুটা আবার কিন্তু বারবার বলছি সেটা হচ্ছে জিরো আর ওয়ান এর জন্য রিপ্রেজেন্ট করে, আর থ্রিটা হলো ইনপুট নাম্বার, তখন ইনপুট সংখ্যা এ বি সি এরকম তিনটে হবে। ওকে, তো টু ইনপুট অর গেটে আমাদের ফার্স্ট অফ অল এ জিরো হতে পারে এবং বি এ ওয়ান ওয়ান হতে পারে, তারপর জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে তোমরা সাজিয়ে নিলে, ঠিক আছে। তাহলে দুজনই অ্যাবসেন্ট, তাহলে কাজটা কখনোই হবে না, অর্থাৎ এ জিরো বি জিরো, তাহলে এখানটায় আউটপুটটাও জিরো। ওকে, এ আসেনি কাজে কিন্তু বি এসছে কাজে, দ্যাট ইজ রাম আসেনি স্যাম এসছে কাজে, তাহলে কাজটা হওয়া উচিত, অর্থাৎ কাজটা প্রোগ্রেসিং অবস্থায় থাকা উচিত, তাহলে আউটপুটও ওয়ান থাকা উচিত, আউটপুটও ওয়ান থাকা উচিত। তাহলে আবার উল্টোটা হয়েছে দেখো, ওয়ান এসছে অর্থাৎ এ ওয়ান হয়েছে, বি জিরো হয়েছে অর্থাৎ রাম এসছে শ্যাম আসেনি, তাহলেও কিন্তু আমাদের ইনপুটটা ওয়ান জিরো কম্বিনেশনের জন্য আউটপুটটাও কিন্তু ওয়ান হবে। ওকে, এবং ইনপুটে যদি এ ওয়ান এবং বি ওয়ান থাকে তাহলে আউটপুটটাও কিন্তু আমাদের ওয়ান হবে,
আউটপুটটাও কিন্তু আমাদের ওয়ান হবে, অর্থাৎ দুজনেই কাজে এসছে। তাহলে এ ওয়ান বি ওয়ান, তার জন্য আউটপুটটাও কিন্তু ওয়ান হবে, ঠিকঠাক। এটা হচ্ছে টু ইনপুট অর গেটের ট্রুথ টেবিল। ওকে, তাহলে আমাদের যেতে হবে কিন্তু এখন অনেক দূর, দ্যাট ইজ অফ সুইচ সার্কিট। ওকে, তাহলে সুইচ সার্কিটটা কি হতে পারে? সুইচ সার্কিট আশা করি এটা করে নিয়েছো। সো এটা হলো আমাদের টু ইনপুট এ এবং বি ইনপুট বিশিষ্ট সুইচ সার্কিট। সো অর্থাৎ সুইচ সার্কিটের লক্ষ্যটা হচ্ছে এটা, যেটা আমরা এতক্ষণ ধরে শিখলাম যে ট্রুথ টেবিল কিভাবে রিপ্রেজেন্ট করে অর গেটের কাজটাকে, সুইচ সার্কিটেরও কাজ হলো একটা ডিফারেন্ট ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং সেই একই অর গেটের, ঠিক আছে। তো একই অর গেটেরও ডিফারেন্ট টাইপ অফ আন্ডারস্ট্যান্ডিং হলো কিন্তু একটা সুইচ সার্কিট। তো সুইচ সার্কিটের দ্বারা আমরা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে অর গেটের মেন ফান্ডাটা কি বা কি হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখো, এ আর বি দুটো সুইচ, সুইচকে বিকজ অফ সুইচকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়। তার সঙ্গে একটা ভোল্টেজ সাপ্লাই আছে বা ভোল্টেজ সোর্স আছে, একটা ডিসি ভোল্টেজ সোর্স, এবং তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এবং তার সঙ্গে একটা ল্যাম্প দেওয়া আছে, এলইডি ল্যাম্প দেওয়া আছে বা কোন একটা ল্যাম্প ভাব ধরো, সেই ল্যাম্পটা হলো এল দা রিপ্রেজেন্ট করেছে। তাহলে আউটপুট ওয়ান মানে হচ্ছে কি, যখন আমরা ট্রুথ টেবিল দেখেছি আউটপুট ওয়ান, তার মানে হচ্ছে কি কাজটা হচ্ছে। এখানটায় কাজটা কি, ল্যাম্পটা জ্বলা বা না জ্বলার উপর নির্ভর করছে, বিকজ আমি একটা সার্কিট বানিয়েছি যার যে সার্কিটে দুটো সুইচ আছে এবং একটা ব্যাটারি সোর্স আছে। তাহলে ল্যাম্পটা যদি জ্বলে তাহলে আমাদের বলবো হচ্ছে কি কাজটা হয়েছে, মানে হচ্ছে কি ডিজিটালি ভাববো কাজটা হয়েছে, তার মানে হচ্ছে কি ট্রুথ টেবিলের মতো ভাববো আমরা যে আউটপুট ওয়ান হয়েছে। ওকে, তাহলে এখান থেকে কি হতে পারে দেখো, যখন এইখান থেকে কারেন্ট যাচ্ছে, এবং আমরা সবসময় জানি যে কারেন্ট হচ্ছে কি ক্লোজড পথে ঘরে, তাই তো, কারেন্ট হচ্ছে একটা বদ্ধ লোপে ঘরে, তাহলে কারেন্ট হচ্ছে ফ্রিতে যাওয়া আসা করে না, উইদাউট এনি ওয়্যার, উইদাউট এনি ক্লোজড পাথ, দা কারেন্ট ডাজ নট ফ্লো। ওকে, তো এখান থেকে যদি একটা কারেন্ট বার হয়, বিকজ অফ ব্যাটারি আছে, ব্যাটারি থেকে তুমি ভাবো একটা কারেন্ট বেরিয়েছে, যদি কারেন্ট বার হয় তাহলে কারেন্টের সামনে এখান থেকে এই পর্যন্ত আসার পর দুটো রাস্তা খোলা আছে, একটা এ সুইচ দিয়ে পাস করে, একটা বি সুইচ দিয়ে পাস করে। এইটা এইরকম ভাবে রিপ্রেজেন্ট করার মানে হলো সুইচের ওপেন দশা, অর্থাৎ সুইচটা ওপেন আছে, সুইচটা বন্ধ আছে, ঠিক আছে, ঠিকঠাক। ওপেন ইন দ্য সেন্স হচ্ছে সুইচটা খোলা অবস্থায় আছে, সুইচটা কানেক্টেড অবস্থায় নেই। ওকে, এবার সুইচটা যখন বন্ধ হবে তার মানে তখন রিপ্রেজেন্ট এইভাবেই করতে হয়। ধরো সুইচটা যখন বন্ধ হবে, তুমি যদি সুইচটাকে এখানটা ফের আঁকো, সেটা হচ্ছে কি এরকম যদি হয়, সুইচটা যখন ক্লোজড করা হবে অর্থাৎ সুইচটা যখন বন্ধ করা হবে, তখন এই পার্টটা এইটার সঙ্গে এসে ঠেকে যায়, দ্যাট ইজ অফ এইটার পরের পিকচার হতে পারে, সেটা হলো এইরকম, এটা হলো সুইচ। তাহলে সুইচ হলো এটা ক্লোজড অবস্থা, ঠিক আছে। তাহলে তুমি যখন ফার্স্ট অফ অল ভাবো, এ জিরো ছিল, বি জিরো ছিল, তাহলে আমাদের আউটপুট কত ছিল, জিরোই ছিল, আউটপুট জিরোই ছিল, অর্থাৎ এইখান থেকে কারেন্ট এসছে, তাহলে এইখান থেকে সুইচটা খোলা অবস্থায় আছে, এখান থেকেও সুইচটা খোলা অবস্থায় আছে, তাহলে কারেন্ট এই পর্যন্ত এসে কারেন্টের ফ্লো স্টপ, কারেন্ট আর ফ্লো করতে পারছে না, তাহলে কারেন্ট এইখান থেকে যেতে পারছে না, দ্যাটস ওয়াই এইখানে কারেন্ট আসবে না, তার মানে এইখান থেকে কোনো কারেন্ট আর ল্যাম্পের মধ্যে দিয়ে পাস করবে না, তাহলে ল্যাম্পটা জ্বলবে না, সিম্পল। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন অর্থাৎ ট্রুথ টেবিলের ফার্স্ট যে লাইনটা সেটা কিন্তু ক্লিয়ার হয়েছে। ওকে, তারপরের যে অবস্থাটা ছিল, এ জিরো অর্থাৎ সুইচ এটা জিরো মানে সুইচ এটা খোলা অবস্থায় আছে, এবং সুইচ বি ওয়ান মানে সুইচ বিটা বন্ধ অবস্থায় আছে। তাহলে তুমি যদি এখান থেকে সুইচ বিটাকে লাগিয়ে দাও অর্থাৎ সুইচ বিটাকে ক্লোজড করে দাও তাহলে, এবং এটাকে খোলা অবস্থায় রাখো, দ্যাট ইজ এ জিরো কন্ডিশন এবং বি ওয়ান কন্ডিশন, অর্থাৎ বি সুইচটা বন্ধ আছে, ঠিক আছে, বি ওয়ান মানে হলো বি সুইচটা বন্ধ এবং এ জিরো মানে হলো এ সুইচটা খোলা অবস্থায়, সেরকম ভাবে আছে, অর্থাৎ এইটা এর সঙ্গে রাখো এখন কানেক্টেড হয়ে গেছে। তাহলে কারেন্ট এইখান থেকে এসছে, এইখান থেকে এই পর্যন্ত এসে, এইটা হলো দেখো ওপেন সার্কিট, এইখানে সার্কিটটা হলো খোলা এখানে, বিকজ এখানে কোনো কানেকশন নেই, কিন্তু এইখান থেকে কারেন্ট এসে এইটার ভেতর দিয়ে এসে এখান থেকে এই সুইচটার মধ্যে পাস করে এইখান থেকে এরকম ভাবে এসে এই ল্যাম্পের ভেতর দিয়ে পাস করবে, এবং রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস করে ব্যাটারি নেগেটিভ প্রান্তে আসবে, অর্থাৎ ল্যাম্পের ভেতর দিয়ে কিন্তু এই অবস্থায় কারেন্ট পাস করছে,
তার মানে আউটপুট 1 হওয়ার কথা অর্থাৎ ল্যাম্প জ্বলার কথা তাহলে y = 1 ঠিকঠাক ট্রুথ টেবিলও আমরা এরকম দেখেছিলাম a0 b1 তাহলে y ও 1 সিমিলারলি উল্টোটা যখন ভাববে যখন a হচ্ছে কি আমাদের 1 b0 তাহলে আমাদের গেস কি করেছিলাম আউটপুটটা 1 হবে তাই তো ওটাই ট্রুথ টেবিল ছিল দেখো এখন কি হতে পারে তাহলে এইটা আবার বন্ধ করে দিলে মানে সুইচটা খুলে দিলে অ্যাকচুয়ালি সুইচটা খুলে দিলে তাহলে কারেন্ট এইখান থেকে বেরিয়েছে এইটা এর সাথে ক্লোজড অবস্থায় আছে বি সুইচটা খোলা দ্যাট ইজ বি জিরো এ ওয়ান তাহলে কারেন্ট এইখান থেকে বেরিয়ে ব্যাটারি থেকে বেরিয়ে এই পর্যন্ত এসছে তারপর এইখান থেকে বেরিয়ে এ সুইচের মধ্যে দিয়ে এসে এইখান থেকে এইভাবে এসে ল্যাম্পের মধ্যে পাস করে আর নিশ্চয়ই ব্যাটারি নেগেটিভ টার্মিনালে ঢুকেছে অর্থাৎ এগেন ল্যাম্পের ভেতর দিয়ে লাইট কারেন্ট পাস করেছে সো ল্যাম্প উইল গ্লো ল্যাম্পটা চলবে এবং লাস্ট লাস্ট কন্ডিশন সব থেকে মজার তাহলে এ ওয়ান বি ওয়ান তাহলে আউটপুট কি বলেছিলাম ওয়াই ইকুয়ালস টু ওয়ান হবে তাই তো আউটপুট ওয়াই সমান ওয়ান হবে তাহলে আউটপুটটা এবার কি হবে ধরো এই এই সুইচটাকেও লাগিয়ে দিয়েছো আর এই সুইচটাকেও লাগিয়ে দিয়েছো ঠিকঠাক তাহলে এইখান থেকে কারেন্ট বেরিয়েছে সাপোজ আই কারেন্ট বেরিয়েছে এইখান থেকে কারেন্ট এসছে তার সামনে দুটো রাস্তা এখন খোলা দুটো সুইচই যেহেতু কানেক্টেড আছে তাহলে প্যারালাল সার্কিটের নিয়ম অনুযায়ী এইখান থেকে কারেন্ট হচ্ছে ডিস্ট্রিবিউট হবে তাহলে এখান থেকে কারেন্ট কিছু পাস করবে এখান থেকে কারেন্ট কিছু পাস করবে সেই কারেন্টটা এইখানে আসছিল আবার এইখান থেকে কারেন্ট এখানে আসলো এবার তোমরা কেসিএল শিখে গেছো তাহলে ওইখানটা কারেন্টের অ্যাডিশন হবে তো যে কারেন্ট এইখান থেকে বেরিয়েছিল সেইখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে এইখানে কিন্তু কারেন্টের অ্যাডিশন হলো দ্যাট ইজ অফ কেসিএল নিয়ম অনুযায়ী সেই অ্যাডিশন কারেন্ট অর্থাৎ টোটাল কারেন্টটাই আবার ল্যাম্পের ভেতর দিয়ে পাস করছে আর এর ভেতর দিয়ে পাস করছে এবং ব্যাটারি নেগেটিভ টার্মিনালে ঢুকে গেছে তাহলে এগেন ল্যাম্পের ভেতর দিয়েও কিন্তু সেই টোটাল কারেন্টটাই ফ্লো করেছে তাহলে ল্যাম্প এগেন উইল গ্লো অর্থাৎ আলোটা আবার চলবে ঠিকঠাক কারণ আউটপুটটা আবার ওয়ান হবে ঠিক তাহলে এটাই হলো আমাদের সুইচ সার্কিটের কিন্তু বৈশিষ্ট্য অর্থাৎ সুইচকে সুইচের সাথে বা সুইচকে ভেবে আমরা কিন্তু অরগেটটাকে সহজে খুব বুঝতে পারি বা জানতে পারি অরগেটটা কিভাবে কাজ করে ঠিক আছে তাহলে অরগেটের কাজটাকে বোঝার জন্য আমাদের এ বি দুটো সুইচকে আন্ডারস্ট্যান্ড আমরা করেছি তাহলে এরকম ভাবে তুমি প্যারালালে আরো অনেক সুইচ জোগাড় করতে পারো যেখানটায় দেখবে একটা সুইচকে অফ রাখলেও তাহলে বাকি সুইচগুলোতে কারেন্ট পাস করবে ল্যাম্প কিন্তু জ্বলবে কিন্তু যদি সবগুলোই সুইচটাকে অফ স্টেটে রাখো তাহলে কোন সুইচ দিয়ে কারেন্ট পাস করবে না তাহলে কোন অবস্থাতেই ল্যাম্প জ্বলবে না ঠিকঠাক তাহলে এটাই হলো অরগেট যেটা যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়ে যায় তাহলে আউটপুটটাও ওয়ান হবে সেটাই হলো আমাদের অরগেট চলো আমি মোটামুটি তোমাদের থিওরিটা বুঝিয়ে দিয়েছি এবারে আমরা যাবো হচ্ছে কে প্র্যাকটিক্যালটা বোঝার জন্য যেখানটা আমরা এই চারটে কন্ডিশন এ জিরো বি জিরো এ জিরো বি ওয়ান এ ওয়ান বি জিরো এ ওয়ান বি ওয়ান এই চারটে কন্ডিশনে বুঝবো এবং তিনটে কন্ডিশনে এক্সেপ্ট দিস সব জায়গায় লাইটটা জ্বলবে চলো দেখা যাক লাইটগুলো জ্বলে কিনা
সো যেমনটা তোমাদের দেখাবো বলেছিলাম যে এটা একটা অর গেটের সুইচ সার্কিট হয়েছে, তো যেখানে আমরা দুটো সুইচ ব্যবহার করেছি এ ও বি, যেগুলো তোমরা বাজারে কিনতে পারবে খুব ইজিলি। একটা 9 ভোল্টের ব্যাটারি আছে, আর একটা এলইডি লাইট আছে, আর একটা হচ্ছে কে 1K রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সার্কিটটা হচ্ছে পেছন থেকে এইভাবে করা হয়েছে, পেছনে তার সার্কিট ফরমেশন করা আছে। আর যারা সার্কিট ফরমেশনটা দেখতে চাও তাদের জন্য বলি যে এখানে তার আগে দেখে নাও যে বাইনারির মতো সুইচ দুটোতে 1-0 করা আছে, 1-0 করা আছে, যেটা বাইনারির 1 স্টেট আর 0টাকে রিপ্রেজেন্ট করে অফ স্টেট। সো বাইনারির 1 স্টেট আর 0টা হচ্ছে অফ স্টেটকে রিপ্রেজেন্ট করে। তো এখানে যে সার্কিটটা যেভাবে করা হয়েছে সেটা দেখো, সুইচের যে কোনো দুটো প্রান্তকে একসঙ্গে করা আছে আর সুইচের অন্য দুটো প্রান্তকে একসঙ্গে করা আছে, দ্যাট ইজ অ প্যারালাল সুইচ সার্কিট সিস্টেম করা আছে। তো এখানে সেটাই করা আছে দেখো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সুইচের এটাকে 1, এটাকে 0 ধরে নেওয়া হয়েছে, যেটা তোমরা এমনিতেই দেখতে পাবে যে উপরেরটা হচ্ছে কি 0, দ্যাটস ওয়াই হচ্ছে কে উপরেরটাকে 0 ধরা হয়েছে, উপরেরটা 0 তলেরটা 1, উপরেরটা 0 তলেরটা হচ্ছে কে 1। তো প্যারালাল সার্কিট যেহেতু, তো 0-0কে আমরা দেখো এই সাদা তারটা দ্বারা কানেক্ট করেছি, এবং 1-1টাকে দেখো আমরা হচ্ছে কে লাল তারটা দ্বারা কানেক্ট করেছি, 1-1কে লাল তার দ্বারা কানেক্ট করা হয়েছে। এবার কি করা হয়েছে দেখো, এবার এইখান থেকে আরও একটা তার বের করে নিয়ে আমরা এখানে সোজা চলে গেছি আমরা রেজিস্ট্যান্সের একটা প্রান্তে, যেটা দেখো এইখানটা রেজিস্ট্যান্স আছে, এবং যেগুলোকে আমরা হচ্ছে কে সোল্ডারিং করার জন্য বা তার তার জোড়া লাগানোর জন্য এখানটা হচ্ছে কে যাতে কোনো শর্ট না হয় সেই জন্য আমরা এখানটা ব্ল্যাক টেপ ইউজ করেছি। সো এইখানটা দেখো রেজিস্ট্যান্স আছে, এই প্রান্তটা রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের দুটো এন্ড থাকে, তাহলে একটা এন্ড হলো এই তার দ্বারা কানেক্ট করলে, অন্য এন্ডটাও ওই তার দ্বারা কানেক্ট করে নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে চলে যাচ্ছ তোমরা হচ্ছে এলইডির দুটো প্রান্তে। এলইডির একটা প্রান্তে তোমরা চলে গেলে লাগিয়ে দিলে, এবং অন্য প্রান্তটা থেকেও তুমি ওই সাদা তারটা বার করে নিয়ে আসছো। নিয়ে এসে দেখো এখানে করা আছে যেটা, যে ব্যাটারির পজিটিভ থেকে শুরু হয়েছে, ব্যাপারটাই একই যে ব্যাটারি তুমি পজিটিভের সঙ্গে লাগাতে পারো অথবা ব্যাটারির নেগেটিভের সঙ্গেও তুমি লাগাতে পারো, সেটা ডাজেন্ট ম্যাটার। তো এখানে যেটা করা হয়েছে দেখো, যেটা সেটা হচ্ছে কি ওই যে তারটা এলইডির অন্য প্রান্ত থেকে বার করা হয়েছে সেটাকে নিয়ে গিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে এখানে লাগানো হয়েছে। দেখো এইখান থেকে এই তারটা এসে এটা হচ্ছে ওই এলইডির অন্য প্রান্ত থেকে তারটা এসছে, এসে দেখো এইখানটায় সাদা তারটা গিয়ে যুক্ত হয়েছে। দেখো এখানে দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে কি ব্যাটারির নেগেটিভ এন্ডে, এটা হলো ব্যাটারির নেগেটিভ এন্ড। সো ব্যাটারির পজিটিভ এন্ড থেকে লাল তারটা বের করা হয়েছে, এইটা দেখো ব্যাটারির পজিটিভ এন্ড, ব্যাটারির পজিটিভ এন্ড যেখান থেকে লাল তারটাকে বের করা হয়েছে, লাল তারটা বের করা হয়েছে, লাল তারটা, লাল তারটা এইখান থেকে, এখান থেকে সুইচের 1-1 যেটা ছিল আমাদের সেই 1-1-এর সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছে, এবং সুইচেরও 1-1টাকে আমরা পজিটিভ ধরেছি। সো 1-1-এর সঙ্গে কানেক্ট করা হয়েছে। সো যেমনটা আমাদের সুইচ সার্কিটের অর গেটের থিওরিতে তোমাদের শিখিয়েছি একটু আগে, যে যখন দুটো ইনপুট অর্থাৎ এ আর বি দুটো যদি 0 থাকে, যেমনটা থিওরিতে তোমরা দেখেছো যে যদি দুটো সুইচের মধ্যে দুটো সুইচই অফ স্টেটে থাকে, দ্যাট ইজ অফ দুটো ইনপুট যদি আমাদের 0 থাকে তাহলে আমাদের লাইটটা অফ থাকবে, লাইটটা জ্বলবে না, অর্থাৎ লাইটটা অফ থাকবে। যদি যে কোনো একটা সুইচ অন করা হয়, তার মানে যে কোনো দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুটকে আমি অন করে দিই বা 1 স্টেটে থাকে, তাহলে লাইটটা কিন্তু জ্বলার কথা। সো লেট স্টার্ট, দেখা যাক সেটা হয় কি না। দেখো দুটো সুইচের মধ্যে দুটো এই অফ স্টেটে আছে, মানে 0তে আছে মানে অফ স্টেট। যদি একটা সুইচকে আমি অন করে দিই, দেখো সো লাইটটা জ্বলেছে, এটা অফ করে দিলাম তাহলে আবার আগের অবস্থায় ফিরে পেলাম। যদি এই সুইচটাকে আমি আবার অন করি এবং জ্বলে যায়, তাহলে আমরা ভাববো যে বি এখন ইনপুটটা 1 এবং এ ইনপুটটা 0,
তাহলে অর গেটের ফান্ডা অনুযায়ী লাইট জ্বলা উচিত। দেখা যাক, এটাও জ্বলে উঠেছে, অর্থাৎ B1A0 লাইটটা জ্বলছে। ঠিক, এটাও যদি অফ করে দিলাম তাহলে আবার দুটো 00 কন্ডিশন, লাইটটা অফ হয়েছে। এখন যেটা লাস্ট কন্ডিশন, যে এ সুইচটাও দেওয়া আছে, বি সুইচটাও দেওয়া আছে, দ্যাট ইজ দুটোই ইনপুট এ এবং বি, যদি দুটোই ইনপুট 1 থাকে তাহলে লাইটটা জ্বলার কথা। তা দেখা যাক, দিলাম, লাইট তো জ্বলছে, এর আগের মতো কন্ডিশন। এটাও যদি দিই, দেখো লাইটটা জ্বলছে। ঠিক, তারপরে দুটো 1 স্টেটে আছে তাহলেও লাইটটা জ্বলছে, তাহলে অর গেটের রুলটা তারা কিন্তু মেনে চলছে। ঠিক, এখন যদি আমরা অফ করে দিই তাহলে আমরা কিন্তু লাইটটা অফ পেয়েছি, ঠিক আছে। এবং এই সুইচটা একটু আমাদের গন্ডগোল করছে, তোমরা দেখো যদি এটা দিই তবু জ্বলছে না, কিন্তু আই থিঙ্ক এটা হচ্ছে কি একটু গন্ডগোল করছে। এই আবার জ্বলে উঠেছে, সো সুইচটার একটু গন্ডগোল আছে, সো এটা সার্কিটের কোনো ভুল নেই, ঠিক আছে। তো এটাও যদি দিই তাহলে জ্বলার কথা, তাহলে জ্বলছে। এটা যদি অফ করে দিই তাহলেও অন করা আছে, জ্বলার কথা। এটা অফ করে দিয়েছি, দুটো সুইচই অফ স্টেটে আছে, তাহলে লাইট না জ্বলার কথা, সেটা নিভে থাকার কথা, সেটাই হয়েছে। এটা আবার যদি অন করে দিই তাহলে জ্বলার কথা, দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট। ওরে জ্বলে উঠেছে, এটাও দেওয়ার কথা, জ্বলে উঠেছে। অফ করে দিলাম, জ্বলার জ্বলে থাকার কথা, জ্বলেই আছে। অফ করে দিলাম, নিভে যাওয়ার কথা, নিভে গেছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইটা তোমরা নিশ্চয়ই বাড়িতে করে দেখতে পারো। একটা 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, একটা এলইডি লাইট, একটা 1K রেজিস্ট্যান্স এবং দুটো সুইচ এ এবং বি, এবং যা সার্কিটটা এরকম, যে সার্কিটটা ফরমেশন আমরা তোমরা কী করে করতে হয় সেটা দেখিয়েছি। এটা তোমরা ব্যাটারির পজিটিভের সঙ্গেও বাকিটাকে কানেক্ট করতে পারো, এবং শুধু নেগেটিভের সঙ্গে এটা 00 করে ব্যাটারির এই তারটা বার করে নিয়ে নেগেটিভ এন্ডে ঢুকিয়ে দিতে পারো, এবং বাকি পুরো পারটা পজিটিভের সঙ্গে তোমরা কানেক্ট করতে পারো, তাহলেও কিন্তু আমাদের হবে, ঠিক আছে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং এনজয় করেছো, একটা প্র্যাকটিক্যাল জিনিস। সো থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল বাই টু, টুইন ওয়ান একটা কেস হয়েছে। আই হোপ তোমরা খুব এনজয় করেছো, আমি প্র্যাকটিক্যালটা করে দেখাতে পেরেও তোমাদের খুব খুশি হয়েছি। ওকে, টাটা, লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং হ্যাঁ, ভালো কথা, এরপর থেকে আমাদের নতুন আবার সেশন শুরু হতে যাচ্ছে, যে আমরা হচ্ছে কি আবার ক্লাস 12-এর ম্যাথ চ্যাপ্টারটা শুরু করবো। অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি আমাদের চ্যানেলে, আবার এখন থেকে প্রায় নিয়মিতভাবে আবার ভিডিও আপলোড হতে শুরু করবে।